যাত্রীশূন্য স্টেশনের নীরবতা ভেদ করে ভেসে আসছে লোডার শ্রমিকদের শোরগোল। তার সাথে যুক্ত হয়েছে পণ্যবাহী ট্রলির বিদঘুটে শব্দ। এভাবেই একের পর এক বগিতে পণ্য তুলে দিচ্ছেন শ্রমিকেরা। লকডাউনে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালনা করছে এই ধরনের চারটি পার্সেল ট্রেন। খাদ্য শস্য আবার বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে তেলবাহী ট্রেন এটাও আমরা সচল রেখেছি। রেলওয়ে পূর্বাঞ্চলে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহের জামালপুরের সরিষাবাড়ি হয়ে চলছে দুজোড়া ট্রেন। একইভাবে পশ্চিমাঞ্চলে ঢাকা থেকে পঞ্চগড় এবং খুলনা থেকে চিলহাটি রুটে আরও দুজোড়া পণ্যবাহী ট্রেন চলছে। কৃষি পণ্যগুলা বাজারজাতকরণের সুবিধা পাবে তারা, এবং যারা ভোক্তা তারা সহজে গ্রামাঞ্চলে উৎপাদিত পণ্য তার হাতের নাগালে পাবে। 14 এপ্রিল থেকে চালু হওয়া এসব পার্সেল ট্রেনকে পণ্য ওঠানামার সুবিধার্থে বড়সব স্টেশনে থামার নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ব্যবসায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টেশনে তার পণ্য নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র একটি কন্টেনার পূর্ণ হলে সার কন্টেনার চলে যাবে কাঙ্ক্ষিত স্টেশনে। পণ্যবাহী এসব ট্রেনে শহরাঞ্চল থেকে শুটকি, মাছ, গাড়ির টায়ার, ফার্নিচার, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পাঠানো হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, আর গ্রামাঞ্চল থেকে আনা হচ্ছে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিজাত পণ্য। পরিবহন খরচ তুলনামূলক কম হয়, ব্যবসায়ীদেরও আগ্রহ বাড়ছে এই ট্রেন ব্যবহারে। 5,000 কেজি শুটকি মাছ, মমিশিং বিভিন্ন নামে, এবং প্রায় 14 বস্তা ওই সিলেট লাইনে মালামাল পাঠাচ্ছি। ওইখানে লেবার সংকট কারণে মাল একটু কম হচ্ছে, আরও হবে। আমরা তাদেরকে বলছি যে পার্সেল ট্রেন চালু করছে, আপনারা মাল দেন, আমাদের কথা তারা মাল দিচ্ছে। করোনা সংক্রমণের প্রথম ধাপে গত বছরের পহেলা মে এই ধরনের একটি পার্সেল ট্রেন চালু করে কয়েকদিনের মধ্যে পণ্য ঘাটতির কারণে বন্ধ করে দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।